আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তিতির, আমি যদি প্রতিটা সকাল এরকম পাই তাহলে খোদার কসম আমি এরকম একটা সকালও মিস করতাম না। তোমার একটা আলিঙ্গন আমার সমস্ত ক্লান্তিকে দূর করে দেয়, তোমার প্রতিটা ছোঁয়া আমাকে ভেঙে চুরমার করে দেয়, তোমার প্রতিটা অনুভূতি আমার বুকে বরাবর এসে আঘাত করে। নিজের কাছে থেকে তোমাকে দূরে সরিয়ে রাখা যে কতটা কষ্টকর সেটা একমাত্র ওই আল্লাহ সুবহানাল্লাহ তাআলাই ভালো জানেন। তোমার প্রতিটা নিঃশব্দ শ্বাস আমাকে আমার কঠিন আবরণকে ভেঙে চুরে বারবার তোমার কাছে আনতে বাধ্য করে। তখন মনে হয় ভালোবাসার থেকে কোনো সুখ পৃথিবীতে আর নেই। মহাতিথিরের মাঝে ডুবে গেল, আজ যা হয়ে যাক, কিন্তু মহাতিথিরকে ছাড়ছে না। সমস্ত বাধা ভেঙে মহাত সম্পূর্ণ তিথিরের মাঝে ডুবে যেতেই কলিং বেল বেজে উঠল। মা সেদিকে কান না দিয়ে তিথিরকে আরও কাছে টানতেই আবার কলিং বেল বাজল, পরপর দুইবার, তারপর আবার পরপর তিনবার বাজল। মহাত প্রচণ্ড রেগে গেল, বেড থেকে উঠে দরজা খুলতে চলে গেল। হয়তো বিধাতা এখন চায় না তাদের মিলন হোক। তিতির উঠে ফোনটা হাতে নিতেই দেখল 8টা পার হয়ে গেছে। আল্লাহ, রোম্যান্সটা দেখছি আমার মস্তিষ্ক সব কিছু ভুলে গেছে। লাভ দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল তিতির। মহাত রেগে গিয়ে দরজা খুলতেই হিনুর মা এসে বলল, জি আন্টি বলে মহাত সব কিছু চেক করে এসে বলল, আন্টি আমাদেরটা সব কিছু ঠিক আছে। ওকে বাবা বলে হিনুর মা চলে যেতেই মহাত বলল, আন্টি একটু আসমাকে পাঠিয়ে দেন। তিতি ছটপট করে রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত রুম থেকে বের হতেই মহাত বলল, এই কই যাও। আপনার আমার উপর করা রংবাজির ফলে আমি ক্লাসের কথা ভুলে গিয়েছিলাম, আমার হাতে একদম সময় নেই। প্লিজ মহাত, এখন আর খেতে অন্তত বলবেন না। খেতে বলবো না, কিন্তু 5 মিনিট ওয়েট করো, আমি আসছি বলেই মহাত চলে গেল। ঠিক 4 মিনিটের মাথায় রুম থেকে বের হয়ে এসে বলল, চলো আমি অফিসে যাব। কি, আপনি এই অবস্থায় অফিসে যাবেন? এই আপনার সম্মান থাকবে? দেখেন, আপনার সম্মান মানে আমার সম্মান, মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আর আমি মেনে নিব। রাস্তার মধ্যে ঠিক করে নিব বাকিটা বলেই মহাত দরজার কাছে আসতেই আসমাকে পেয়ে গেল। আসমা, দরজাটা ভালো করে লাগিয়ে দাও, আমরা বের হচ্ছি বলেই ওরা দুজনে বের হয়ে গেল বাসা থেকে। তারপর মহাত তিতিরকে ওর ভার্সিটিতে রেখে ওর অফিসে চলে গেল। মহাত ড্রাইভ করতে করতে নিজেকে বেশ সুন্দর করে পরিপাটি করে ফেলল। তিতিরের ক্লাস শেষ, বাইরে আসতেই আজ রেনুর সাথে দেখা হয়ে গেল। রেনুর কথা শুনে তিতির দাঁড়িয়ে পড়ল, তারপর দুজনে নানা কথা বলে একসাথে বাসার পথে রওনা দিল। আজ দুপুরে মহাত আসবে না, রাতে আসতে চাইছে, তাই তাড়াহুড়ো করে বাসায় যেতে হবে না। রাস্তায় চলতে চলতে রেনু বাই বলে অন্য রাস্তা নিয়ে বাসার পথে রওনা দিল। এদিকে তিতির মহা বিপদে পড়ল, যা রোদ পড়েছে না, রোদে মনে হয় চোখ মুখ পুড়ে যাচ্ছে। সামনের দোকান থেকে কয়েকটা আইসক্রিম, রাবো আর কেক নিল তিতির। এখনও খানিকটা পথ আছে, কেন যে আজ পায়ে হেঁটে বাসায় যাওয়ার ভূত চাপলো তিতিরের মাথায় সেটা তিতিরই জানে। মহাত গাড়ি নিয়ে কোনো একটা কাজে যাওয়ার জন্য যাচ্ছিল, সাথে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম রয়েছে। নজরুল সাহেব একটু বেশি কথা বলেন। স্যার দেখেন, একটা বোরকা পরা নানি রাস্তায় হাঁটছে আর হিজাবের মধ্য দিয়ে আইসক্রিম খেয়ে চলছে। ওহ, নানির আবার পিঠে কলেজ ব্যাগ, আজব তো। নজরুল সাহেব জানালার কাঁচটা খুলেই মেয়েটাকে দেখে বলল, নানি ভালো করে আইসক্রিম খান। নজরুল সাহেব খিক খিক করে হেসে উঠল। মহাত চট করে ডান দিকে মিররে তাকিয়ে দেখল তিতির ছিল ওটা। গাড়ি তিতিরের থেকে কিছুটা দূরে থামালো মহাত, তারপর রাগি চোখে নজরুল সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি ওনাকে কি ইফটিজিং করলেন? স্যার কি যে বলেন, নারীরা কেউ ইফটিজিং করে? এইগুলো কথা বলে আপনি আমাকে লজ্জা দেন কেন? লজ্জা দেই এই কারণে যে উনি আমার ম্যাডাম। বের হন গাড়ি থেকে, রাস্তায় হেঁটে কর্মস্থলে পৌঁছান, এসি গাড়ি এখন আপনার জন্য নয়। স্যার সত্যি নামব? ইয়েস মিস্টার নজরুল সাহেব, আপনি এখনই গাড়ি হতে নেমে যান। নজরুল সাহেব মুখটা ভার করে সত্য মেনে গেল, কেন যে শয়তানগিরি করতে গিয়েছিল নজরুল সাহেব এখন সেটাই ভাবছেন। এমন রোদে বের হতেই গরম হওয়ার চোখে মুখে এসে ধাক্কা দিল। এদিকে তিতির কাছে আসতেই মহাত ডোরটা খুলে তিতিকে ডেকে কাছে নিয়ে আসলো। তিতির মহাতকে দেখে অবাক হয়ে গেল, আপনি এই রোদের ভিতরে রিকশা না নিয়ে কেন হেঁটে যাও? তুমি গাড়িতে ওঠো,
আমার সুন্দর বউ যদি কেইল্লা হয়ে যায় তাহলে কিন্তু তোমার খবর আছে। তিতির গাড়িতে উঠে বলল, রবখাইবেন? ওটা কি জিনিস? তিতির ব্যাগের চেন খুলে পলি ব্যাগের মধ্যে থেকে একটা লিচি ফেবারের রবো বের করে মাহারের সামনে ধরল। হে দেখেন, গাড়িতে আর এসি চালাতে হবে না, এমনি ঠান্ডা হয়ে যাবেন। এটা তোমার রবো, আল্লাহ এর সুবুদ্ধি করে দিব। এই পলি ব্যাগের ভিতর আর কি আছে বের করো। না আমি জানি, আপনি ফেলে দেবেন, ওগুলো আসমার গোলাপের নামে নিয়েছি, আপনাকে এগুলো দিব না। কি, তুমি গোলাপকেও এসব খাওয়াও? তুই জানো না এগুলো খাওয়ালে ওর দাঁতের সমস্যা হতে পারে? ফার্দার যেন আমি না শুনেছি ওকে এগুলো খাওয়াইছো। নিজে এগুলোকে শরীর খারাপ তো করাবে, তার উপর বাসায় অবলা দুইজনেরও সাথে একই কাজ করবে। একটু দায়িত্বশীল হতে শিখো, ওই দুজন তোমার দায়িত্বে আছে, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব শুধু তোমার। কোথায় তাদের দেখাশোনা করবে তুমি, তা না করে তাদের অসুস্থের দিকে ঠেলে দিচ্ছ। দাও ওগুলো, বলে তিতিরের কাছ থেকে ওগুলো কেড়ে নিল মাহাত। তিতির অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার আইসক্রিম, কোক, রবো। মাহাত গাড়ির কাঁচ নামিয়ে নজরুল সাহেবকে ইশারায় কাছে ডাকলেন, সাথে সাথে নজরুল সাহেব কাছে চলে এলেন। স্যার, আপনার আমার প্রতি তাহলে এতক্ষণে সুমতি হলো, এই গরমে রাস্তায় দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল। নজরুল সাহেব তিতিরের দিকে তাকাতেই তিতির চোখ গরম করে ওনার দিকে তাকালো। তিতির মনে মনে এক বস্তা গালি দিল নজরুল সাহেবকে। দুঃখিত নজরুল সাহেব, আমার ম্যাডাম আপনাকে এগুলো দিতে বলল, আপনি গরমে কষ্ট পাচ্ছেন তাই তার দয়া হলো, নিন এগুলো, বলে সবগুলো নজরুল সাহেবকে দিয়ে দিল মাহাত। উপহার পেয়ে নজরুল সাহেব খুব খুশি হলেন। আপনার মন অনেক ভালো নানি। ও সরি, স্যারের ম্যাডাম মানে আমারও ম্যাডাম। আপনাকে ধন্যবাদ ম্যাডাম, এই গরমে ঠান্ডা জিনিসগুলো উপহার দেওয়ার জন্য। নজরুল সাহেব চলে যেতেই তিতির হাফ ফুলে ছোট্ট বাচ্চাদের মতো বলল, আপনি আমার সব জিনিস ওই বজ্জাত লোককে দিয়ে দিলেন, জানেন উনি আমায় একটু আগে টেস্ট করেছেন, তার জন্য ওনার জায়গা গাড়ির মধ্যে না হয়ে বাইরে রাস্তা হয়েছে। মাহাদের কথা শেষ না হতেই নজরুল সাহেব আবার এসে গাড়ির জানালায় কড়া নাড়ালো। মাহাত বিরক্ত হয়ে আবার গাড়ির কাজ নামাতেই নজরুল সাহেব তার 32 পাটির দাঁত কেলিয়ে বলল, ম্যাডাম আপনি বড় দয়ালু, আপনার অনুমতি যদি হয় তাহলে আপনার পাশে সালাম করতাম। আহা, আপনাকে আমি টিস করলাম আর আপনি আমায় এত কিছু দিলেন, এজন্যই কথাই আছে গুরুজনকে কদর করতে হয়, তারাই একমাত্র বিপদে সহায় হয়। ধন্যবাদ ম্যাডাম আমাকে আমার শৈবব মনে করে দেওয়ার জন্য। শেষে একটা কথা বলি, আপনার এত বয়স কিন্তু আপনি কলেজ পড়ুয়া মেয়েদের মতো কাঁধে ব্যাগ নিয়েছেন কেন? এটা একদম বেমানান ম্যাডাম। এবার তিতিরকে পাইকে ওনার কথা শুনে রেগে মনে হয় ব্লাস্ট হয়ে যাবে। বেটা আমি তোর নানির বয়সী, বোরখা খুললে তুই আমার নানা হয়ে যাবি, আর আমাকে নানি বলিস, তোরে দেখাচ্ছি মজা, বলে নজরুল সাহেবের হাত থেকে ওগুলো কেড়ে নেওয়ার জন্য এগোতেই মাহাত সব কিছু বুঝে যায়। মাহাত খপ করে তিতিরকে ধরে বলল, নজরুল সাহেব আর একটা কথা বললে ওগুলো হারাবেন, তাই হারাতে যদি না চান তাহলে এখনই এখান থেকে চলে যান, শেষে ম্যাডামের আক্রোশ থেকে আমিও আপনাকে বাঁচাতে পারবো না। মাহাত দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল, আর তিতির খেপে গিয়ে মাহাতকে ইচ্ছে মতো ঝাড়ি দিতে লাগলো, যেমন গুরু তেমন তার শিষ্য। আর এক মিনিট দেরি করলে ওনার খবর করে ছাড়তাম, আমার নানি বলা। রাগ করো কেন বউ, দেখেছো তুমি কতটা পারফেক্ট পর্দা করেছো, যার জন্য তোমার বয়স পর্যন্ত অনুমান করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তোমার প্রতি কতটা খুশি হবেন। তাছাড়া নজরুল সাহেব খুব সহজ সরল সাদা মনের একজন মানুষ। মাহাদের কথা শুনে তিতির চুপ করে রইল, শুধু আল্লাহ সুবহানাল্লাহর কথা বলল, বলেই ওদের গুরু শিষ্যকে ছেড়ে দিল। নজরুল সাহেব সাদা মনের মানুষ, যে রাস্তায় টিচ করতে পারে সে কীভাবে সাদা মনের মানুষ হতে পারে? বাসার কাছে এসে মাহাত তিতিরকে নামিয়ে দিল আর বলল সন্ধ্যায় আসবে সে। তিতির বাসার ভিতরে চলে গেল, তারপর ব্যালকনিতে এসে দাঁড়াতেই মাহাদকে দেখে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে প্রস্থান করল। এদিকে নজরুল সাহেব একটা ট্যাক্সিতে উঠে মনের সুখে আইসক্রিম খেতে লাগলো, তার ছোটবেলার কথা মনে পড়ল, এগুলো খাওয়ার জন্য কত মায়ের কাছে মার না খেয়েছে, আজ যদি স্যার গাড়ি থেকে বের করে না দিত তাহলে এই সুন্দর সময়টা সে কখনো উপভোগ করতে পারত না। নজরুল সাহেবের চোখে পানি এসে গেল, মাকে তার খুব মনে পড়ছে, কিন্তু মা যে তার বহু বছর আগে পরকালে পাড়ি জমিয়েছে। রাত 8 বাজে, মাহাদ আজ কোনো কাজে আটকে গেছে তাই আর আসতে পারেনি,
ওখান হইতে হয়তো বাসায় চলে যাবে। সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে, পুরো ব্যালকনি বৃষ্টির পানিতে ভেসে গেছে। তবুও তিতির ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিছুই তার ভালো লাগছে না। রুমের ভিতরে এসে মোবাইলটা নিয়ে ওর বাবা এরশাদের নাম্বার ডায়াল করল। তিতিরের বুক ধড়ফড় করছে। একটু পর কলটা রিসিভ হলো। ফোনের অপর পাশ থেকে হ্যালো শব্দটা ভেসে আসতেই তিতিরের চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? তিতিরের বাবা এরশাদ মির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কল কেন দিয়েছিস? তোমার সাথে একটু কথা বলতে কল দিয়েছি। শোন, তোর মা আমার মান সম্মান কিছু রাখেনি, তুইও একই কাজ করেছিস। আমিনা আপা সব কিছু আমাকে বলেছে, বিশ্বাস কর এখন আমার মনে হচ্ছে তোকে জন্ম দেই সব থেকে বড় পাপ করেছি আমি, তুইও তো রং দেখেই ছাড়লি। কথাগুলো শুনে তিতিরের গলা ধরে এলো। তিতির নিজেকে সামলে নিল, তারপর বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।